Assalamualaikum viewers. আবারো চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো ডিম ভাজি। তো কতগুলো উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই ভাজিটি করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এই ভাজিটি করার জন্য একটি বাটি নিয়েছি। এতে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, ছয় সাতটা মরিচ কুচি, নিয়েছি পরিমাণ মতো লবণ। এসবগুলো উপকরণ মিশিয়ে নিব। নিয়েছি একটা টমেটো কুচি, আমি এখানে ছোট একটি টমেটো নিয়েছি। এবং শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আবারও সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম দুইটি ডিম। আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো, এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আবার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন একটি প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ছেড়ে দিলাম ডিম, আমি এখানে দুইটি ডিম একেবারে দিয়ে দিয়েছি। ডিমটা ঢাকনা নিয়ে ঢেকে দিব, এতে করে ডিমটা অনেকটা ফুলে উঠবে এবং ডিমের ভেতরটা ভালো করে রান্না হবে। ঢাকনাটা খুলে নিয়েছি, এখন এই ডিমটাকে ভালো করে উল্টিয়ে দিব যেন দুই পিসটাই ভালো করে হয়। ডিমটা আমি মধ্যে খণ্ড করে নিয়েছি, কারণ এতেই দুই পিসটা ভালো করে হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমার ডিম ভাজি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু দেখাচ্ছে। আপনারা হয়তো বা বাসায় অনেকেই সহজভাবে ডিম রান্না করে থাকেন, কিন্তু এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।